আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় কোনো একটি দাঁতে ক্যাপ করালে তা কতদিন পর্যন্ত স্থায়ী হয় তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যখন কোনো দাঁতে ক্যাপ করা হয় তখন তা লং লাইফের জন্যই করা হয়ে থাকে উদ্দেশ্যটা এমন হয় যেন তা সারা জীবনের জন্যই করা হয়েছে তবে দাঁতের কন্ডিশন বা দাঁতের গঠনের উপরেও অনেক কিছু নির্ভর করে থাকে ভিউয়ার্স যখন কোনো দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয় তখন সেই দাঁতটি কাটিং করে কিছুটা ছোট করে নিতে হয় দাঁতে ক্যাপ পরানোর জন্য এ অবস্থায় ক্যাপের ভিতরে একটি পেস্টিং দিয়ে সেই দাঁতের সঙ্গে ক্যাপটি লাগিয়ে দেওয়া হয় আর এই ক্যাপের সেটিংটি যদি ভালো হয়ে থাকে কোনো ধরনের ত্রুটি না থাকে তাহলে এটি পনেরো থেকে বিশ বছর বা এর থেকেও বেশি সময় কোনো ধরনের সমস্যা ছাড়াই ছাড়াই কিন্তু মাড়ির সঙ্গে দাঁতের সঙ্গে লেগে থাকে সাধারণত মাড়ির দাঁতের তুলনায় সামনের দিকে যে দাঁতগুলাই ক্যাপ করা হয় এই সামনের দিকের ক্যাপগুলার লং বা স্থায়িত্ব অনেক বেশি হয়ে থাকে যার কারণ আমরা মাড়ির দাঁতের ক্যাপে যদি করে থাকি তাহলে আমরা খাবারগুলো সাধারণত এই মাড়ির দাঁতেই কিন্তু পিষে তারপরেই খেয়ে থাকি তাই মাড়ির দাঁতে একটু বেশি ধরনের প্রেশার ক্রিয়েট হয় তার কারণে মাড়ির দাঁতগুলা মাঝে মাঝে ক্যাপ করার পাঁচ থেকে দশ বছর পরে মাড়ির দাঁতের ক্যাপে উঠেও যেতে পারে বা খুলে আসতে পারে সেক্ষেত্রে সামনের দাঁতের ক্ষেত্রে এমনটি হয় না ভিওয়ার্স যদি কখনো দাঁতে ক্যাপ করানোর পরে সেটি মারির দিকে হোক বা সামনের দিকে হোক ক্যাপ পরানোর পরে যদি কখনো ক্যাপটি উঠে আসে বা খুলে যায় তাহলে মানে কিন্তু এই নয় যে ক্যাপটি আপনার নষ্ট হয়ে গেছে ওই ক্যাপটি আপনি কিন্তু পুনরায় আবারও ওই দাঁতের সঙ্গে লাগাইতে পারবেন ক্যাপ কখনো নষ্ট হয় না যদি কখনো খুলে যায় তখন আবারও সেটি ওই দাঁতের সঙ্গে সেটিং করে সেটিং করা যায় ক্যাপটি পরিবর্তন করার কোনো ধরনের প্রয়োজন হয় না তো সাধারণত সামনের দাঁতের দিকে আমাদের কোনো প্রেশার থাকে না তাই সামনের দাঁতে সামনে যে ছটি দাঁত আছে বিশেষ করে উপর এবং নিচের দিকে এই ছটি দাঁতের দিকে যদি ক্যাপ করা হয় তাহলে তা অনেক অনেক বছর পর্যন্ত কিন্তু স্থায়ী হতে পারে মারির দাঁতের ক্ষেত্রে যে স্থায়ী হয় না তাও না মারির দাঁতের ক্ষেত্রেও স্থায়িত্বটা অনেক ভালো হয় যদি দাঁতের গঠনটি ভালো হয়ে থাকে আর যদি কখনো খুলে যায় আবারও কিন্তু ওই ক্যাপটি ওই দাঁতের সঙ্গে আবারও লাগিয়ে নেওয়া যায় তো মূলত যারা জানতে চান যে একটি ক্যাপ একটি দাঁতে ক্যাপ করালে তা কতদিন পর্যন্ত স্থায়ী হবে তো যদি সামনের দিকে হয় তাহলে আপনি ধরে নেন যে এটি আপনার লং লাইফ থাকবে আর যদি মাড়ির দাঁতের ক্ষেত্রে ক্যাব করিয়ে থাকেন তখন তা একটু সাবধান একটু সাবধানে যদি শক্ত খাবারগুলো ক্যাপের পরে আপনি না ভাঙেন বা না খান তাহলে কিন্তু এটিও আপনার অনেক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে আবারও বলছি যদি কখনো দাঁতের ক্যাপ কোনো কারণে খুলে আসে বা খুলে যায় তাহলে আপনার ওই ক্যাপটি পুনরায় আবারও আপনি লাগিয়ে নিতে পারবেন সাধারণত এই ক্যাপগুলা কখনো নষ্ট হয়ে যায় না খুলে গেলেই যে নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয় খুলে গেলে আপনি আবারও লাগিয়ে নিতে পারবেন আর খুব সহজ যে দাঁতের ক্যাপগুলা খুলেও যায় না যখন অতিরিক্ত প্রেসার ক্রিয়েট হয় মাড়িতে তখনই শুধুমাত্র খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো বিশেষ করে যারা মাড়ির দিকে ক্যাপ করিয়েছেন তারা একটু সতর্ক থাকলে অনেক অনেক বছর পর্যন্ত এই ক্যাপগুলা স্থায়ী হয়ে থাকে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম